বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, মমতা ব্যানার্জি পায়তলা মাটি নেই, এখন গুন্ডা আর পুলিশকে দিয়ে কার্যকর্তাদেরকে ভয় দেখানো, আগামী দিন যাতে মানুষ ভোট না দিতে পারে তার জন্য একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি এটা ভুলে যাচ্ছেন কি বাংলার মানুষ কিন্তু জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে, আজ থেকে না ইতিহাস আছে, এবারও কিন্তু মানুষই লড়াই করবে, হয়তো বিজেপি নেতৃত্ব দেবে কিন্তু মানুষের লড়াইতে মমতা ব্যানার্জি পরাস্ত হবেন আর এই খুনের রাজনীতি বাংলা থেকে বিদায়ী হবে 2021-এর মধ্যে। দেখুন, 5 লক্ষ লোককে দিয়ে ভোট তো হয় না, সেফ বিজেপি ফ্রম বিজেপি, বাংলার মানুষ বিজেপি থেকে না তৃণমূল থেকে বাঁচতে চাইছে। ও ডিজিটাল ক্যাম্পেনিং একটা বাড়িতে বসে পিকের টিমরা টাকা নিয়ে ক্যাম্পেনিং করলে বাংলার মানুষ ওটা নিয়ে গুরুত্ব দেয় না। দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্যে বিমল গুরুং কেন বাংলার যে আল কায়দার জঙ্গিদের সঙ্গে উনি মিটিং করবেন, উনি পঞ্চায়েত করবেন, উনি তাদেরকে টিকিট দিতে পারেন? মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারেন। ব্যারাকপুর থেকে দাঁড়াবেন না বলেননি, উনি বলেছেন কি এই পার্টি থেকে আর দাঁড়াবো না, তো এই পার্টি থেকে না অনেকে দাঁড়াবে না, তার মধ্যে শিলদাও আছে, শিলদা ভালো লোক, বিজেপিতে আলে ভালো হবে, ওর জন্যও ভালো হবে, সমাজের জন্যও ভালো। আমাদের পার্টিতে সবারই ওয়েলকাম আছে, যে আসবে এই অত্যাচারী শাসন কুশাসনের বিরুদ্ধে আমরা সবাইকে হাতে প্রোগ্রাম আছে। উনি পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়ের বাড়িতে যাবে চায় খেতে, সেই প্রোগ্রামটাকে ওনার কাছে আমরা আবেদন রাখতে গিয়েছিলাম। আপনারা জানেন পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয় অ্যাকচুয়ালি শ্যামনগরের বাড়ি, আমার মানে একদম বাড়ির পাশেই, তাই জন্য আমরা আবেদন করতে গিয়েছিলাম। উনি বলেছেন কি নিশ্চয়ই আমার সৌভাগ্য মিনিস্টার আসবেন, উনি যাবেন সেই দিন 6 তারিখে সকালে 10টা থেকে 11টা সময় করেছে। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে, না এটা রাজনীতি কোনো নয়, এটা সম্পূর্ণ রাজনীতিতে এখানে কোনো ব্যাপার নেই, অনেক মহান ব্যক্তি আছেন তার কাছে যদি যাবেন সেখানে সবটাই রাজনীতি, এমন সবটাই অরাজনৈতিক। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে, ক্যানিংয়ে আজকে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী, কী বলবেন এই বিষয়টা নিয়ে? ক্যানিংয়ে আমাদের কোনো সংগঠন নেই কি আমাদের লোকেরা ওদেরকে গুলি মারবে, ও নিজের নিজের ভাগ বাঁটোয়ারা নিয়ে লড়ছে, ভাইপো ভার্সেস পিসি লড়াই চলছে ওখানে, এখন তো পিসি অবস্থা হয়ে গেছে শাহজাহান মতন, ঔরঙ্গজেব ওনাকে এতে কয়েদখানাতে রেখে দিয়েছে, এই লড়াই চলছে ওখানে ভাগবটোর লড়াই, ওরা মাঝে মাঝেই বলে এখনও কিন্তু একটু খুব, আমি সবাইকে বলবো পশ্চিমবাংলা যারা রাজনৈতিক দলের লোক আছে একটু সাবধান থাকুন, এই তৃণমূলের নিজের গোষ্ঠীদ্বন্দ্বে লড়াইতে সাধারণ মানুষ খুন হচ্ছেন আর তাকে চাপিয়ে দিচ্ছে কি বিজেপি মেরে দিচ্ছে, কোথাও বলছে মরে যাওয়ার পরে জোর করে বলছে এটা কোনো দল করে না তৃণমূল করে, এইটা একটা খুনাখুনি হানাহানি, এটা প্রত্যেক যখন ইলেকশান আসে তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা পঞ্চায়েত হোক মিউনিসিপ্যালিটি হোক সবসময় এটা করে থাকে, কোনো নেতা উনি নিজেই ঠিক করবেন কী করবেন, কিন্তু একটা জিনিস আমার ব্যক্তিগত মত আছে কি ভারতীয় জনতা পার্টি তে সবসময় ওনার জন্য দরজা খোলা আছে। 9 তারিখে অল পার্টি মিটিং কল করা হয়েছে, ইলেকশন কমিশন নিজের প্রসেস শুরু করছে, আমরা পার্টিসিপেট করা আপনাদের তরফ থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যখন বলবে তখন দেখা যাবে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন, আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চন একজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।